জিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ভিকারুননিসানুন স্কুলের ছাত্রী ফারিহা আহমেদ, কিন্তু বারবার পরীক্ষা পিছিয়ে যাওয়ায় মনোযোগ বসাতে পারছে না লেখাপড়ায়। হরতালের কারণে ওই পরীক্ষাটা আবার পেছানো, তো পরীক্ষার প্রিপারেশনটা যখন আমরা নিতে স্টার্ট করি তো তখন ভাবতে থাকি যে হরতাল হবে কি না, সেই ক্ষেত্রে আবার আমাদের আরও বেশি স্ট্রেস হয়। এদিকে পহেলা ডিসেম্বরের মধ্যেই স্কুলগুলোতে শুরু হতে যাচ্ছে বার্ষিক পরীক্ষা। হরতালে শিক্ষার্থীরা ক্লাসে না আসায় সিলেবাস শেষ করা নিয়ে উদ্বিগ্ন শিক্ষকরা। পারলে আমরা অতিরিক্ত ক্লাস নিই, কিন্তু হরতালের সময় তো আমরা অতিরিক্ত ক্লাসও নিতে পারছি না, এবং এই যে সময়টা চলে যাচ্ছে, এই শিডিউল মোতাবেক আমাদের বার্ষিক পরীক্ষা হচ্ছে পহেলা ডিসেম্বর থেকে, তো আমাদের এই যে ক্লাস হচ্ছে না, আমরা তো কোর্স কমপ্লিট করতে পারছি না। অভিভাবকরা বলছেন একের পর এক হরতালের কারণে ক্ষতির মুখে তাদের সন্তানরা। অটোপ্রমোশনের মাধ্যমে তারা উপর ক্লাসে ওঠার অনুমতি দেওয়া হোক সে দাবি আমরা গতবারে তুলেছিলাম। এবছরও যদি এই হরতাল এইভাবে চলতে থাকে তা আমাদের আবার সেই দাবির পুনরাবৃত্তি করতে হবে যে বার্ষিক পরীক্ষা নামিয়ে অটোপ্রমোশনের দাবি আমাদের তুলতে হবে। তবে আপাতত অটোপ্রমোশনের কথা ভাবছে না শিক্ষা মন্ত্রণালয়, ছুটির দিনগুলোতে পরীক্ষা নিয়ে ঘাটতি পুষিয়ে নিতে চায় তারা। শুক্রবারে আমরা পরীক্ষা নিচ্ছি, বন্ধ দিন নিচ্ছি, কিন্তু আমরা পরীক্ষা ছাড়া নিব না, এই জন্য তাতে অভ্যাসটা খারাপ হয়ে যাবে। গতবারের তাহলে এইবার বলতে হয় গতবার তো রিসেনিবার দিয়ে দেন, তাহলে পড়বে না কেউ, তাই এই অভ্যাসটা রাখতে হবে এবং অন্যায়ের কাছে মাথা নত করবো কেন। আমরা বাচ্চাদের নিরাপত্তার জন্য আমরা পিছিয়ে নিয়ে আসছি পরীক্ষাটা। দোসরা নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল জেএসসি পরীক্ষা, কিন্তু জামায়াতের ডাকা হরতালের মুখে দুই দফায় চারটি পরীক্ষার তারিখ বদলাতে হয় শিক্ষা মন্ত্রণালয়কে। রোকেয়া লিটা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।